সুপ্রভাত বাচ্চারা, তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের যে দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায় আজকে আমরা পড়ব, ধ্বনি বর্ণ ও অক্ষর। ধ্বনি বর্ণ ও অক্ষর এইটার বিষয়ে আমরা আগেও পড়েছি আগের ক্লাসে। তো ক্লাস ফাইভে তোমাদের কতটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সেটা আমরা আজকের এই চ্যাপ্টারটি পড়ে জানতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি ধ্বনি বর্ণ ও অক্ষর সম্বন্ধে বিশদ আলোচনা। এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ, একটি পাখির ছবি দেওয়া আছে এবং একটি ফুটবল খেলার মাঠের কিছু দৃশ্যের ছবি দেওয়া আছে। পাখির ছবিতে দেখে আমরা বলবো যে পাখির যে ডাক, এটা দেখো একটা কোকিল, কোকিলের যে কুহু কুহু ডাক আমরা শুনতে পাই সেটা একটা ধ্বনি। আবার ঠিক পরের চিত্রে দেখো, এখানে যে ফুটবল খেলার যে একটা দৃশ্য বর্ণনা করা হয়েছে, এই দৃশ্যে আমরা বুঝতে পারছি যে ফুটবল খেলাতে একটা জয়ের ছবি এখানে আছে এবং হয়তো অনেক লোকজনরা উঠে দাঁড়িয়ে চিৎকার করছে এবং এখানে সাবাস সাবাস বলে কোনো একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তাহলে ফুটবল মাঠের সবার সবার সাবাস বলে চেঁচিয়ে ওঠাটাও একটা ধ্বনি, এবং এই পরের পাশের চিত্রে কোকিলের কুহু কুহু ডাকটাও একটা ধ্বনি। কিন্তু বাংলা ব্যাকরণে আমরা সেই শব্দগুলোকেই ধ্বনি বলবো যার কোনো নির্দিষ্ট অর্থ আছে। এক্ষেত্রে কিন্তু কোকিলের যে কুহু কুহু ডাক সেটা অবশ্যই একটি শ্রুতি মধুর ধ্বনি, একটি আওয়াজ, কিন্তু তার কোনো নির্দিষ্ট মানে নেই। অর্থাৎ কোকিল সেই কুহু কুহু ডাকের মাধ্যমে বা আওয়াজের মাধ্যমে কি বলতে চাইছে বা বোঝাতে চাইছে সেটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি না, অর্থাৎ তার কোনো অর্থ নেই। সুতরাং আমরা কিন্তু বাংলা ব্যাকরণে এটাকে ধ্বনি বলে চিহ্নিত করতে পারি না। অপরপক্ষে ফুটবল খেলার মাঠে যে সাবাস বলে সবাই চিৎকার করছে এটার কিন্তু একটি অর্থ আছে। সবাই কি করছে না, তারা খুব ভালো খেলেছে বা কেউ জিতেছে, যে টিম জিতেছে তাকে তারা সাবাস বলে কিন্তু উৎসাহ দিচ্ছে এবং একটি মানে সাবাসই দিচ্ছে। সুতরাং এটার একটা অর্থ আছে, যে অর্থ আমরা বুঝতে পারছি। সুতরাং বাংলা ব্যাকরণে এটাকেই আমরা কিন্তু ধ্বনি বলতেই পারি। তাহলে আবার আমরা দেখবে বাঁশি বা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যখন আমরা শুনি সেগুলোও কিন্তু অবশ্যই একটি শ্রুতিমধুর আওয়াজ, কিন্তু সেগুলোকেও আমরা ধ্বনি বলতে পারবো না, কারণ সেগুলোর কোনো অর্থ নেই। সেগুলোকে শুধু মন দিয়ে বা হৃদয় দিয়ে অনুভব করতে হয়, তার কিন্তু কোনো অর্থ আমরা খুঁজে পাই না। সুতরাং সেগুলো একটি শ্রুতিমধুর আওয়াজ অবশ্যই, কিন্তু সেগুলো কিন্তু কোনো মতেই ধ্বনি নয়। মানুষ যে ধ্বনির মাধ্যমে কথা বলে ব্যাকরণে সেই ধ্বনি নিয়েই আলোচনা করা হয়, অর্থাৎ মানুষের মুখ থেকে যে আওয়াজ বেরোয় এবং অবশ্যই যে অর্থপূর্ণ আওয়াজ মানুষের মুখ থেকে বের হয় ব্যাকরণে, কিন্তু ধ্বনি নিয়ে সেই ধ্বনির কথাই কিন্তু আলোচনা করা হয় এবং সেই শব্দের কথাই কিন্তু বলা হয়। তাহলে তোমাদের এই চ্যাপ্টারে ধ্বনির সংজ্ঞা হিসেবে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো ধ্বনির সংজ্ঞা, বাকযন্ত্রের সাহায্যে মানুষ যে অর্থপূর্ণ আওয়াজ বা স্বর সৃষ্টি করে তাকে ধ্বনি বলে। বাকযন্ত্র কি? বাকযন্ত্র অর্থাৎ এই দেখো এখানে সুন্দর ছবি দিয়ে বলাই আছে, বাকযন্ত্র অর্থাৎ ওষ্ঠ বা ঠোঁট, যেটাকে আমরা বলি ওষ্ঠ ঠোঁট, দন্ত, তালু, মূর্ধা, জিহ্বা এবং কণ্ঠ, এগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্র। কী কী? ওষ্ঠ, দন্ত, তালু, মূর্ধা, জিহ্বা, কণ্ঠ, এইগুলো থেকেই কিন্তু আমাদের কথা বলার সময় যে ধ্বনি আমরা বের করি সেগুলো কিন্তু এইগুলির মাধ্যমেই বেরিয়ে আসে। সুতরাং এই বাকযন্ত্র অর্থাৎ কথা বলার যন্ত্র কিন্তু আমাদের মুখের এই অংশগুলি। তাহলে এই বাকযন্ত্রের সাহায্যে আমরা যে অর্থপূর্ণ আওয়াজ বা স্বর সৃষ্টি করে থাকি তাকেই কিন্তু ধ্বনি বলা হয়। এবার বুঝতে হবে বাকযন্ত্র কাকে বলে। বাকযন্ত্র তোমাদের ছবি আমি এখানে দেখালাম যে ওষ্ঠদন্ত, তালু, মূর্ধা, জিহ্বা এবং কণ্ঠ, এগুলোই হচ্ছে কিন্তু আমাদের বাকযন্ত্র।
মুখের যেসব অংশের সাহায্যে আমরা কথা বলি সেগুলোকেই বাকযন্ত্র বলে। ঠিক আছে, তাহলে মুখের এই সমস্ত অংশগুলো থেকে আমরা কথা বলি সেই জন্য এগুলোকে বাকযন্ত্র বলে। যেমন হলো নাসিকা, দন্ত্র, ওষ্ঠ, কণ্ঠ, তালু ও মূর্ধা। ঠিক আছে, এগুলোকেই কিন্তু আমরা বলে থাকি বাকযন্ত্র। ধরা যাক তুমি একটা কথা বলছো, ঠিক আছে, যেটা হচ্ছে ধরো একাকী একটা শব্দ। ঠিক আছে, এখানে একাকী একটা শব্দকে যদি আমি বলি, সেই একাকী শব্দটির মধ্যে কি হচ্ছে, এখানে কিন্তু মোট 5টি ধ্বনি আছে। যদি আমি শব্দ হিসেবে বলতে চাই তাহলে কিন্তু আমি এখানে বলবো যে এই যে একাকী কথাটা, একাকী কথাটা কিন্তু পুরো কথাটা হচ্ছে একটা শব্দ। একাকী এই পুরো কথাটা হচ্ছে একটা শব্দ। কিন্তু এখানে দেখো এ কয়ে আকার, কয়ে দীর্ঘি, অর্থাৎ এ যুক্ত ক যুক্ত আ মানে কয়ে আকার, আবার ক যুক্ত দীর্ঘ, অর্থাৎ কয়ে দীর্ঘি। টোটাল এখানে মোট 5টি ধ্বনি আছে। ধ্বনি হচ্ছে শব্দের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ বা ছোট অংশ। তাহলে এখানে এ একটা ধ্বনি, ক একটা, আ ক আবার দীর্ঘই। আলাদা আলাদা করে শব্দটাকে ভাঙলে যতগুলো এখানে আমরা বর্ণ দেখতে পাবো এই সবকটাই কিন্তু হচ্ছে এক একটি ধ্বনি, মানে শব্দের সবচেয়ে ক্ষুদ্রতম উচ্চারণ বা অংশ। তো শব্দটাকে যখন আমি একসঙ্গে বলছি তখন হচ্ছে একাকী। এরকম কয়েকটি ধ্বনি পাশাপাশি যুক্ত হয়ে একটি শব্দ তৈরি করে, আবার কয়েকটি শব্দ পাশাপাশি যুক্ত হয়ে কিন্তু একটি বাক্য তৈরি করে। ঠিক আছে, বাংলা ভাষায় ধ্বনি হচ্ছে দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হয় তাকে আমরা বলে থাকি স্বরধ্বনি। এটা আমরা আগেও পড়েছিলাম যে স্বরধ্বনি কিন্তু নিজেই উচ্চারিত হতে পারে, তাকে উচ্চারণ তার উচ্চারণ হওয়ার জন্য কিন্তু কোনো শব্দের সাহায্যের প্রয়োজন হয় না। বাংলা ভাষায় 11টি স্বরবর্ণ আছে অ থেকে ও পর্যন্ত। ঠিক আছে, বাংলা ভাষায় মোট 11টি আছে অ থেকে ও পর্যন্ত, কিন্তু স্বরধ্বনির সংখ্যা মাত্র 7টি। এগুলো হচ্ছে অ, আ, হস্য, ই, হস্য, এ, ও আ। ঠিক আছে, মেইন যে স্বরধ্বনি সেগুলো কিন্তু হচ্ছে এই 7টা, অ, আ, হস্য, ই, হস্য, এ, ও, এ, কিন্তু মেইন হচ্ছে অ থেকে ও পর্যন্ত। এবারে বাকিগুলি উচ্চারণ করার সময় আমরা কি করি, অন্য স্বরধ্বনির সাহায্যে উচ্চারণ করি। যেমন দীর্ঘইটা প্রায় হস্যের মতোই উচ্চারণ হয়, হস্যুটা প্রায় দীর্ঘটা প্রায় হস্যের মতোই উচ্চারণ হয়, রিটা রয় হস্যের মতো উচ্চারণ হয়। আবার এখানে দেখো ওই আর ঔ এই দুটো হচ্ছে যৌগিক, মানে ওই হচ্ছে ও প্লাস ওই, অর্থাৎ ও এবং হস্যের যুক্ত করলে যে উচ্চারণটা হচ্ছে সেটা হচ্ছে ওই, আর ঔ হচ্ছে ও আর হস্য, ও আর হস্য যুক্ত করে যে উচ্চারণটা হচ্ছে সেটা হচ্ছে ঔ। ঠিক আছে, তাহলে ওই আর ও সেই জন্য এগুলোকে কিন্তু আলাদা করা হয়েছে, যেগুলো যেহেতু এদের উচ্চারণের মধ্যে একটু তফাৎ দেখা যাচ্ছে অন্যগুলোর থেকে, সেই জন্য 7টাকেই মেন স্বরবর্ণ বলা হয়ে থাকে। এবার হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কিন্তু যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। ঠিক আছে, ব্যঞ্জন ধ্বনি কিন্তু কখনোই স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। বাংলা ভাষায় 39টি ব্যঞ্জন বর্ণ থাকলেও ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কিন্তু মাত্র 29টি। তাহলে এখানে 40টি আমরা জানি, চন্দ্রবিন্দু বাদ দিয়ে যদি আমরা 40টি ব্যঞ্জন বর্ণ আমরা জানি, কিন্তু ব্যঞ্জন ধ্বনি কিন্তু আবার 29টি। দেখো এখানে ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন ধ্বনির একটা ছক করে দেওয়া আছে, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট 40টি যেগুলি আছে বর্ণ সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এদিকে আবার ব্যঞ্জন ধ্বনি কি আছে, দেখো ক খ গ ঘ উ চ ছ বর্গীয় ঝ ইয় কিন্তু নয়, আবার ট ঠ ড ঢ মূর্ধন্য নয়, এরকম করে একটা ছক করে এখানে ভাগ করে দেখানো হয়েছে ব্যঞ্জন ধ্বনি আর ব্যঞ্জন বর্ণ। এবারে বলছে অন্যান্য ব্যঞ্জন ধ্বনিগুলি নিজস্ব উচ্চারণ হলেও কিন্তু এদের উচ্চারণের ধরনগুলো কিরকম হবে তোমাদের আরেকটি ছকের মাধ্যমে দেখানো হয়েছে। যেমন দেখো এখানে বলছে ইয়
ইয় দন্তন্য, এই দুটো যেটা আমরা বলি ইয় দন্তন্য, অঞ্জনা, অঞ্জনা উচ্চারণটি যেভাবে লেখা হয় বানানটা অ ইয় বর্গিজ্জয় দন্তন্য আকার হচ্ছে অঞ্জনা। এটা যদি আমি ভাগ করে লিখতাম তাহলে কিরকম হতো, অ দন্তন্য বর্গিজ্জ দন্তন্য আকার অঞ্জনা, অঞ্জনা এরকম হতো উচ্চারণটা। কিন্তু আমরা এটা লেখার সময় যেরকমভাবে লিখছি সেরকমভাবেই কিন্তু এই বর্ণগুলোকে ব্যবহার করা হয় বা লেখার ধরন এদের এরকম। তারপরে আসে দেখো বর্ণ, ধ্বনির যে লিখিত রূপ সেটাই কিন্তু বর্ণ। অর্থাৎ মনের ভাব শুধু কথা বলেই যে প্রকাশ করি তাই নয়, আমরা লেখা দিয়েও মনের ভাব কিন্তু প্রকাশ করতে পারি। যারা দূরে থাকে তাদের জন্য কিন্তু লিখেই আমাদের মনের ভাব প্রকাশ করতে হয়। অর্থাৎ ধ্বনিকে লেখার জন্য আমরা যে বিশেষ কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তারই নাম হলো বর্ণ। যেমন আ ক খ ইত্যাদি, অ আ ক খ ইত্যাদি, যেগুলো হচ্ছে আমরা লেখার জন্য যেগুলো ব্যবহার করে থাকি সেগুলোই কিন্তু হচ্ছে বর্ণ। এবারে প্রশ্ন হতে পারে ধ্বনি আর বর্ণ কি এক? তাহলে আমি বলবো যে ধ্বনি আর বর্ণ কিন্তু মোটেই এক নয়, এদের মধ্যে অনেকগুলো পার্থক্য দেখা যায়। এটা তোমরা অবশ্যই আন্ডারলাইন করবে যে ধ্বনি আর বর্ণের পার্থক্য কি কি। ধ্বনি হলো বর্ণের উচ্চারিত রূপ, অপরদিকে বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। অর্থাৎ ধ্বনি মুখ দিয়ে উচ্চারিত হয়, বর্ণ লিখে প্রকাশ পায়, ঠিক আছে? ধ্বনি দেখা যায় না, কানে শোনা যায়, বর্ণকে চোখে দেখা যায়। ধ্বনিকে কিন্তু সবসময় কানে শোনা যায়, আমরা যে একটা কথা বললাম তুমি শুনলে হয়ে গেল, কিন্তু বর্ণকে কিন্তু লিখে রাখা যায়, যার জন্য বইয়ের মধ্যে যে লেখা থাকে, বই লেখা হয়, অর্থাৎ লিখে যে জিনিসটা রাখা হয়, বা আমি যুগ যুগ ধরে যদি কাউকে কোনো মেসেজ দিতে চাই আমি সেই লেখাটা লিখে আমি সেটা সংরক্ষণ করে রাখতে পারি, এটা কি হয়, কখনো নষ্ট হয় না। ধ্বনি আমি কানে শুনলাম, কথা আমি কানে বললাম, ব্যাস মনে থাকলো যতক্ষণ, ঠিক আছে আমি ভুলে গেলাম যে কি কথা বলেছিলাম, ব্যাস কথা ওখানেই শেষ। কিন্তু বর্ণ, অর্থাৎ বর্ণকে কিন্তু চোখে দেখা যায়, এবং সবচেয়ে বড় কথা বর্ণকে কিন্তু অনেক বছর যুগ যুগ ধরে কিন্তু আমরা সেটাকে সংরক্ষণ করে রেখে দিতেও পারি। ধ্বনি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায়, যেটা বললাম ধ্বনি কিন্তু উচ্চারণটা হওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায়। বর্ণ লেখার পরে কোনো কারণে নষ্ট না হলে চিরস্থায়ী রূপ পায়, তাহলে বর্ণকে কিন্তু চিরস্থায়ী করে রেখে দেওয়া সম্ভব। ধ্বনির শব্দ সমষ্টিকে বলে ধ্বনিমালা, বর্ণের শব্দ সমষ্টিকে বলে বর্ণমালা, ঠিক আছে? তাহলে এটা হলো ধ্বনি এবং বর্ণের একটি পার্থক্য, ধ্বনি এবং বর্ণের পার্থক্য। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা যে ধ্বনি আর বর্ণ কি এক, যদি প্রশ্নে আসে ধ্বনি আর বর্ণ কি এক, তখন বলতে হবে ধ্বনি আর বর্ণ মোটেই এক নয়, এদের মধ্যে এই পার্থক্যগুলো দেখা যায়। এবং যেটা মেইন পার্থক্য সেটা হচ্ছে ধ্বনি হলো উচ্চারিত রূপ, অর্থাৎ কথা বলার জন্য ব্যবহৃত হয়, আর বর্ণ হলো লিখিত রূপ, অর্থাৎ লেখার জন্য ব্যবহৃত হয়। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটার মধ্যে যতটা আলোচনা করলাম তোমরা আশা করি অতটা বুঝতে পেরেছ। এর পরবর্তী যে আলোচনার বিষয়টি আছে সেটা আমরা আবার পরবর্তী ক্লাসে করব। আজকে এই পর্যন্তই, ওকে দেন, বাই এভরিওয়ান।